বিশ্বের অদ্ভুত দশটি আন্তর্জাতিক সীমারেখা। আমাদের পৃথিবীতে 200 বেশি দেশ রয়েছে। কিছু দেশ আছে যেগুলি চারদিক থেকে সমুদ্র দিয়ে ঘেরা, অর্থাৎ সেগুলি আইল্যান্ড নেশন। কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে যাদের বর্ডার এক বা একের অধিক দেশের সাথে সংযুক্ত আছে। পৃথিবীতে অনেক অদ্ভুত ধরনের আন্তর্জাতিক সীমারেখা আছে। আবার কিছু বর্ডার আছে যাদের ব্যাপারে জেনে আমরা হয়তো হেসে ফেলব। আজকের এই ভিডিওটিতে আপনারা এই সমস্ত অদ্ভুত বর্ডারের ব্যাপারে জানবেন। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে অদ্ভুত 10টি ইন্টারন্যাশনাল বর্ডারের ব্যাপারে। যোগসূত্রের আজকের পর্বে আপনাকে স্বাগত। নাম্বার 10, স্পেন মরক্কো বর্ডার। স্পেনে একটি ছোট্ট শহর আছে যার নাম হল সিউটা। এই শহর উত্তর আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত, আর এই শহরটিকে ঘিরে রয়েছে মরক্কো। এই সিউটা শহরকে এবং মানিলা নামক আরও একটি শহরকে মরক্কো তার অধিকৃত শহর বলে দাবি করে, আর এজন্যই স্পেন এই জায়গাতে 10 ফুট উঁচু কাঁটাতারের বেড়া লাগিয়ে দিয়েছে। কিন্তু তবুও বহু মানুষ এই সীমা পার করে স্পেনে আসার চেষ্টা করে। বহু মানুষ এই কাঁটাতারের বেড়া পার করতে গিয়ে আহত হয়েছে। এটি বিশ্বের একমাত্র বর্ডার যেটি একটি আফ্রিকান দেশ এবং ইউরোপিয়ান দেশের মাঝখানে অবস্থিত। নাম্বার 9 হচ্ছে বার্লে নাশো এবং বার্লে হার্টুক বর্ডার। বার্লে নাশো নেদারল্যান্ডে অবস্থিত, আর এর বর্ডার বার্লে হার্টুকের সাথে মেশে, যা বেলজিয়ামে অবস্থিত। অর্থাৎ এটি বেলজিয়াম এবং নেদারল্যান্ডের এক অদ্ভুত বর্ডার। এতটাই অদ্ভুত যে কিছু ঘরের অর্ধেক অংশ বেলজিয়ামে অবস্থিত এবং বাকি অর্ধেক অংশ নেদারল্যান্ডে অবস্থিত। এই ফটোতে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন যার অর্ধেক অংশ বেলজিয়ামে আর বাকি অর্ধেক অংশ নেদারল্যান্ডে অবস্থিত। নাম্বার 8, বীর তাবিল। বীর তাবিল 2060 স্কোয়ার কিলোমিটারের একটি ফাঁকা জায়গা। অ্যান্টার্কটিকার পর বীর তাবিল এমন একটি জায়গা যেখানে কোনো দেশের অধিকার নেই। এই এলাকাটি দিল্লি শহরের থেকেও বড়। আপনি এই এলাকাতে গিয়ে আপনার নিজের দেশও বানাতে পারেন। এর জন্য আপনাকে কারোর সাথে যুদ্ধ করতে হবে না। আমাদের মতো সাধারণ মানুষরা এরকমটি করার চেষ্টাও করেছিল। জেরেমিয়া হেটার নামে একজন আমেরিকান নাগরিক এখানে এসেছিলেন এবং বলেছিলেন এটি তার দেশ এবং তার মেয়ে এই দেশের রাজকন্যা। এবং 2011 সালে জ্যাক শঙ্কর নামক এক ব্যক্তি এই স্থানে এসে তার নিজের তৈরি একটি পতাকা লাগিয়ে এটি তার দেশ বলে ঘোষণা করেন। কিন্তু এই দুজনের কথাতে কোনো দেশই এই জায়গাটিকে তাদের দেশ হিসেবে স্বীকার করেনি। নাম্বার 7, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট শুধুমাত্র পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গই নয়, এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ইন্টারন্যাশনাল বর্ডারও বটে। নেপাল এবং চায়নার বর্ডার সরাসরি মাউন্ট এভারেস্টের মাঝখান দিয়ে চলে গেছে, আর সরকারি হিসাব অনুযায়ী মাউন্ট এভারেস্ট চায়না এবং নেপালের দুজনেরই অংশ। নাম্বার 6, ডার্বি লাইন ভারমন্ট। এটি বিশ্বের অদ্ভুত বর্ডারগুলির মধ্যে অন্যতম। ডার্বি লাইন টাউন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং কানাডা দুটো দেশের মধ্যে অবস্থিত। এমনকি এই শহরের কিছু পরিবার তাদের খাবার USA-তে বানায় আর খায় কানাডাতে বসে। এখানে একটি থিয়েটার আছে যেটি বর্ডারের মাঝখানে অবস্থিত, আর আপনি যদি এখানে পারফর্ম করেন, অর্থাৎ আপনি যদি স্টেজে থাকেন, তার মানে হলো আপনি কানাডাতে রয়েছেন, আর আপনি যদি দর্শকের আসনে বসে থাকেন তাহলে আপনি আমেরিকাতে রয়েছেন। এই বিল্ডিংয়ের দুটি মেইলিং অ্যাড্রেস রয়েছে, আমেরিকার জন্য একটি এবং অপরটি কানাডার জন্য। নাম্বার 5,
দ্য কোরিয়ান ডিমিলিটারাইজ জোন। এই জায়গাটি 260 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই এলাকাটি উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। এটি বিশ্বের এমন একটি জায়গা যেখানে সবচেয়ে বেশি মিলিটারি পাহারা দিচ্ছে। আজ পর্যন্ত এই এলাকায় কোনো সাধারণ মানুষের পা পড়েনি। আর যেহেতু এখানে কোনো সাধারণ মানুষ আসে না, তাই এখানে নেচার পার্ক বানানো হয়েছে, যেখানে অনেক লুপ্ত প্রায় প্রজাতির প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি কোনো সাধারণ বর্ডারের মতো বর্ডার নয়, কারণ এই দুটি দেশ টেকনিক্যালি এখনও যুদ্ধের মধ্যেই রয়েছে। এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বর্ডারের মধ্যে একটি মনে করা হয়। নাম্বার 4, টিউমেন রিভার। টিউমেন রিভার উত্তর পূর্ব এশিয়াতে অবস্থিত। এটিও বিশ্বের একটি অদ্ভুত বর্ডার। যদি আপনি এই নদীটিকে পার করেন, তাহলে আপনি উত্তর কোরিয়া থেকে যাত্রা শুরু করবেন, আর প্রায় 80 কিলোমিটার চলার পর আপনি চায়না পার করে রাশিয়াতে পৌঁছে যাবেন। কিন্তু এই তিনটি দেশই খুবই ভয়ঙ্কর, আর সেজন্যই হয়তো আপনি অথবা পৃথিবীর কোনো মানুষই এটিকে পার করার চেষ্টা করবে না। নাম্বার 3, দ্য ডাইমিডিস। ডাইমিডি নামে দুটি আইল্যান্ড আছে। একটি আইল্যান্ড ছোট এবং অপরটি আকারে বড়। ছোট ডাইমিডি আইল্যান্ডটি হল আমেরিকার একটি শহর, যার জনসংখ্যা মাত্র 146। কিন্তু বড় ডাইমিডি আইল্যান্ডটি রাশিয়ার দখলে রয়েছে, আর এখানে কোনো মানুষ বসবাস করে না। এই দুই আইল্যান্ড একে অপরের থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি ইন্টারন্যাশনাল ডে লাইনের দ্বারা আমেরিকা এবং রাশিয়াকে বিভক্ত করেছে। এই দুটি আইল্যান্ডের দূরত্ব মাত্র 4 কিলোমিটার হওয়া সত্ত্বেও দুটি আইল্যান্ডের টাইম জোন একদমই আলাদা। অর্থাৎ আপনি যদি আমেরিকার ডাইমিডি আইল্যান্ডে শনিবার সকাল 9টার সময় থাকেন, আর তারপর 4 কিলোমিটার পার করে রাশিয়ার ডাইমিডি আইল্যান্ডে চলে যান, তাহলে সেখানে রবিবার সকাল 6টা বাজবে। সত্যি অদ্ভুত। আর আপনি যদি শনিবার সকাল 9টার সময় দেখেন, তাহলে যে এলাকাটি আপনি 4 কিলোমিটার দূরে দেখতে পাবেন, সেখানে রবিবার থাকবে, অর্থাৎ আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন। নাম্বার 2, দ্য ফোর কর্নার মনুমেন্ট। এটি কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নয়, কিন্তু এই লিস্টে এটিকে আমি এজন্যই রেখেছি কারণ এটি খুবই অদ্ভুত একটি বর্ডার। এটি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে অবস্থিত। এটি আমেরিকার একমাত্র জায়গা যেখানে আমেরিকার 4টি রাজ্যের বর্ডার একসাথে মিলিত হয়েছে। যদি আপনি এই মনুমেন্টে আসেন, তাহলে আপনি শুধুমাত্র লাফি দিয়ে নিউ মেক্সিকো থেকে অ্যারিজোনা, অ্যারিজোনা থেকে ইউটা এবং ইউটা থেকে কলোরাডো পৌঁছে যাবেন। 4 রাজ্যের বর্ডার এক জায়গায় হওয়ার ফলে এখানে কোনো লাইট, টেলিফোন বা পানীয় জলের ব্যবস্থা নেই। সেজন্যই আপনি যদি এখানে যেতে চান, আগে থেকে সব কিছু নিয়ে যেতে হবে, যদিও এখানে প্রতিদিনই অনেক ট্যুরিস্ট আসে। আমাদের লিস্টে প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এই বর্ডার 2900 কিলোমিটার লম্বা, আর বিশ্বের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বর্ডারগুলির মধ্যে একটি। এটি বিশ্বের একমাত্র ইন্টারন্যাশনাল বর্ডার যা মহাকাশ থেকে দেখতে পাওয়া যায়। ইন্ডিয়ার পক্ষ থেকে লাগানো 1,50,000 ফ্ল্যাট লাইটের জন্য এটি রাত্রিবেলা আলোকিত হয়ে থাকে এবং মহাকাশ থেকেও দেখা যায়। এটি বিশ্বের ভয়ঙ্কর বর্ডারগুলির মধ্যে একটি। এই বর্ডারটি সিয়াচিন গ্লোসিয়ারের ওপর দিয়ে গেছে, যেখানে তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আবার এটি থর মরুভূমির ওপর দিয়েও গেছে, যেখানে তাপমাত্রা 50 ডিগ্রির থেকেও ওপরে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এগুলি ছিল বিশ্বের সবচেয়ে অদ্ভুত 10টি ইন্টারন্যাশনাল বর্ডার। কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিন।
ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। আর যদি আপনি এমনই রহস্য, রোমাঞ্চ আর এন্টারটেইনমেন্ট ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগসূত্রের সাথেই থাকুন।